যদি উপবাস করিলে ভগবান খুশি হন্তে, তাহলে এ সংসারে খালি পেটরে বুলুথিবা ভিকারী সবুঠার ভাগ্যবান ব্যক্তি হইতান্ত। তেণু উপবাস অন্যরে নুহ বিচার করিবা উচিত। মানুষ নিজে প্রথমে ঠিক হওয়া দরকার। যেতবে চড়াই জীবিত রহবাক চেয়ে সে পিম্পুড়ি খাদ্য রূপে গ্রহণ করে সেইপাই এ কথা ধ্যান রাখা দরকার। সময় পরিস্থিতি কেউ সময় মধ্যে বদলি যাইপরে, তেণু কেবেবি কাহাকু অপমান করিবা অনুচিত, কেবেবি কাহাকু নিজঠারু কম গণনা করিবা অনুচিত। তুমি শক্তিশালী হয়ে পার, কিন্তু সময় তুমঠারু বহুত বড় বলবান। গোটিয়ে গছরু লক্ষ লক্ষ মাচিস কাঠি তৈরি করা যাইপরে, কিন্তু গোটিয়ে মাচিস কাঠি লক্ষ লক্ষ বৃক্ষক জলাই দেইপরে। কি কেতে ভিন্ন কি কেতে বি শক্তিশালী হয়ে থাকু পছে, সময় ও পরিস্থিতিকে শক্তিশালী হবার সুযোগ দিয়ে নথে। বিধির বিড়ম্বনা দেখ, কণ্ঠ দেলা কইলিকু কিন্তু রূপ দেলা নাই, রূপ দেলা ময়ূরকু কিন্তু ইচ্ছা দেলা নাই, ইচ্ছা দেলা মনিষকু কিন্তু সন্তোষ দেলা নাই, দেলা সন্তোষ সন্থকু দেলা সন্তোষ সন্থকু কিন্তু সংসার দেলা নাই, দেলা সংসার চলাইবাকু দেবাদেবীঙ্কু কিন্তু তাঙ্কঠার মধ্যে মুখ্য ছিন্ন করে নেলা। করিবুনি কেবে মধ্য গর্ব নিজ উপরে, এ মানুষ ভগবান তোরি আও মোরি পরি কেতে যে মাটির গড়ি মাটির মিশি দিয়েছেন তার হিসাব নাই। সংসারের মানুষ তিনোটি স্বার্থ পাই পরিশ্রম করে থাকে, প্রথম মো না উচ্চ হো, দ্বিতীয় মো জীবনশৈলী মো বেশভূষা ভালো হো, তৃতীয় মো ঘরদ্বার ভালো হো। কিন্তু মানুষ মলা পরে সর্বপ্রথমে এই তিনোটি জিনিস পরিবর্তন দেখে দিয়ে, নাম স্বর্গীয় জীবনশৈলী বেশভূষা কফনকু যায়, ঘরদ্বার ঘরদ্বার শ্মশান হুয়ে। যা আমি বুঝবাকে চেষ্টা করুনু, গোটিয়ে পথ গোটিয়ে পথর থরে মন্দিরকু গলাপরে সে ভগবান হয়ে যায়, কিন্তু মানুষ প্রতিদিন যায়, তথাপি সে পথর হয়ে রয়ে যায়। গোটিয়ে নারী পুত্রটি জন্ম দেলা পরে তার যৌবন ত্যাগ করে থাকে, কিন্তু সেই পুত্র সুন্দর পত্নীপাই নিজ মাকু ত্যাগ করে থাকে। জীবনের সবু সময় আমি জয় চাই থাও, কেবল ফুল দোকান একমাত্র স্থান যেটি আমি যাই কই থাও হার দরকার, কারণ আমি ভগবান ঠার জয় করে পু না, সেইপা কথার অছি।